বিদ্যুতের বিল বন্ধ করে দেবে, গ্যাসের বিল বন্ধ করে দেবে, পানির বিল বন্ধ করে দেবে, কে বলে? তারেক রহমান। যারা বন্ধ করতে যাবে তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে, তাদের পানির লাইন কেটে দেওয়া হবে, তাদের গ্যাসের লাইন কেটে দেওয়া হবে। যদি তারা ব্যাংকে লেনদেনে সমস্যা করতে চায় তাহলে ব্যাংক তাদের সাথে লেনদেন বন্ধ করে দেবে। বড় বড় বিএনপির ব্যবসায়ী তারেকের কথা শুনে তাদেরও মাথা খারাপ। সরকার যদি টাকা পয়সা বন্ধ করে দেয়, বিএনপির বড় বড় ব্যবসায়ীরা চান্দা দিয়ে যারা বাঁচিয়ে রাখছে তাদের টাকাও বন্ধ হয়ে গেছে।